চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয়, এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুনাহ হবে? ভাইরা, আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি, আমি আর কি করব, আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি, আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না, অতএব এটার জন্য বোধহয় আমার কোনো দায় থাকবে না। পরিষ্কারভাবে তারা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে, নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, বাস্তবায়ন করেছেন, তারও আল্লাহ তাআলা কী করবেন, বিচার করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমালঙ্ঘন আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে না। আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকায় একটা অন্যায় করলাম, স্যার বলছেন নির্দেশ তাই আমি চাকরি রক্ষার্থে করলাম, কোনো আল্লাহ তাআলার কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না। এই জন্য ভাই, যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না। মানুষের একটা পেট পালার জন্য এত কষ্ট করতে হয় না। এই যে আল্লাহর পশু পাখি আছে, সাধারণ কুকুর শুকর আছে, গরু ছাগল আছে, হাঁস মোরগ আছে, এরাও এদের পেট দেখবেন পেলে ফেলে, এদের পেটের ব্যবস্থা হয়ে যায়, এরা কোনো চাকরি করে না, ব্যবসা করে না, আল্লাহ তাআলা তাদেরকে না খাইয়ে মারিয়ে ফেলেন না, আল্লাহ তাআলা রিজিক দাতা। অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য, সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন, এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না। অনেক ভাইরা আছেন প্রবাসে, রেস্টুরেন্টে চাকরি করেন, তাদের মদ শুকরের গোশত এগুলো তাদের পরিবেশন করতে হয়, প্রস্তুত করতে হয়, রেডি করতে হয়, সার্ভ করতে হয়। তারাও একই প্রশ্ন করেন যে আমাদের জন্য এটা জায়েজ হবে কিনা, আমি তো নিজে মদ পান করি না, আমি তো নিজে হারাম খাই না। উত্তর একই, আপনি হারাম না খান, যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করলেন। অতএব আপনি কে নিজে তামিল করেছেন, আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন, নির্দেশদাতা অপরাধী, আপনিও অপরাধী, কোনো রক্ষা হবে না। মনে রাখবেন, সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয়, অপরাধ সংগঠন করতে হয়, সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই। নিজের আখেরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে। এবং এই বিষয়টি না বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না, আমরা মনে করি আমার কি দোষ, আমি তো হুকুমের গোলাম, তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে? লা তুআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নিষেধ করেছেন, পৃথিবীতে এমন কোনো সত্তা নাই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে। এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবা এ অন্যায় করো, তো আল্লাহ তাআলা কোরআনে করিমে বলেছেন, ফালা তুতিআহুমা ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো, এই নির্দেশ যদি বাপ মাও দেয়, যে কোনো অন্যায়ের কথা যদি বাপ মাও বলে, তাহলে ফালা তুতিআহুমা, তাদের ওই কথার অনুসরণ করা যাবে না, ওই কথা মানা যাবে না। অতএব বস তো বস, চাকরি তো চাকরি, জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলে সেটা করা যাবে না। বিধায় আপনি হুকুমের গোলাম, আমি অর্ডার তামিল করেছি, এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় সততার উপরে, নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং সব ধরনের অন্যায়, সব ধরনের অবিচার, সব ধরনের জুলুম, সব ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, যে থেকে বেঁচে থাকতে হবে। আমাদের অনেক ভাইরা আছেন ছোটো ছোটো চাকরি করেন, স্যার মদ খাবেন, নিজে মদ খায় না, স্যারের মদের বোতলটা গাড়ি থেকে এনে দিতে হয়, হ্যাঁ, তো এটা জায়েজ নয়, হারাম কাজ। যে স্যারের নিয়মিত এই কাজ করা লাগে, ওই স্যারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবেন, প্রয়োজনে অন্য কিছু করবেন। আমি জানি এই পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে আসছে। আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম, দুঃখ করে লিখছেন যে আমি হেদায়তের পথে আসছি বেশি দিন হয় নাই, এখন দেখি পায়ের তলায় মাটি নেই, সৎভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না এমন অবস্থা। কারণ সৎ অসৎ ব্যবসায়ী, এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয়, মানুষ বেশি দিয়ে কিনতে চায় না, নানামুখী বাধা আসে। ভাইরা আমার, পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ, ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত, যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে, যেখানে যাব অন্যায় অনাচার, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা কিয়ামতের লক্ষণ। এই সময়গুলোতে কোনো রকম যান বাঁচিয়ে জীবনটা পার করে দিতে হবে, তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। তো যেই স্যারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয়, একটা হলো যে কখনো কোনো কারণে হয়ে গেছে, ফেসে গেছি,
ভিন্ন কথা, কিন্তু আমাকে এই কাজটাই করতে হয়, অন্যায় করতে হয়, তাহলে সে কাজ আমার জন্য করা জায়েজ নাই। ইমানদার না খেয়ে থাকবে তারপর অন্যায় করবে না। আল্লাহ আমাদের সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমি একজন আলিম পরীক্ষার্থী, আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই, এটা আমার জন্য কতটা ফলপ্রসূ হবে? আমাদের আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করেন তাদের মেজরিটিকে দেখা যায় তারা জেনারেল লাইনে অর্থাৎ কলেজ ভার্সিটিতে তারা চলে যান। তো এমনিতে তো আলিয়া মাদ্রাসার সিলেবাস সেভাবেই গড়ে তোলা হয়েছে যে সেখান থেকে তারা সুইচ করে সম্পূর্ণ জেনারেল লাইনে আসতে পারেন। যদি কারোর মনে হয় যে এই লাইনে আমি দিনের খেদমত করব, আমি দিনের কল্যাণে, ইসলামের কল্যাণেই, আমি মুসলমানদের কল্যাণে এই লাইনে যেতে চাই, এই লাইনে খেদমতের লোক দরকার, মিডিয়াতে সাংবাদিকতার উপরে পড়াশোনা করে আমি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব, এখানে যে জোচ্ছুরিগুলো হয়ে থাকে, এখানে যে আপনার ভায়োলেশনগুলো হয়ে থাকে, এখানে যে মিথ্যার ছড়াছড়ি হয়ে থাকে, ষড়যন্ত্রের ক্রীড়ানক হয়ে থাকে অনেকে, সেই জায়গাতে আমি একটু কাজ করব, এরকম কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি এরকম ভালো জায়গা যায়, মানুষের সেবা করব, ডাক্তার হব, তো সেটা জায়েজ আছে মৌলিকভাবে, এটা তার বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন হলো যে আলিয়া মাদ্রাসাগুলো থেকে যদি গণহারা এইভাবে সবাই কেবল ভার্সিটিমুখী হয়ে যায়, ফাজিল এবং কামিলের ছাত্র যদি খুঁজে পাওয়া না যায়, এটা দুঃখজনক একটা ব্যাপার। কারণ একজন মাদ্রাসার ছাত্র তিনি যদি মনে করেন যে না, তার মাদ্রাসার পড়াশোনা করে তার তিনি আগাইতে পারবেন না, তিনি পিছায় থাকবেন, এই জন্য তাকে মাদ্রাসা ছেড়ে অন্য জগতে যেতে হবে, এটা যদি তিনি মনে করেন, তাহলে এটার নাম হলো হীনমন্যতা। এই হীনমন্যতার মধ্যে ভোগান্ত একজন মানুষ, তিনি মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে নিজের লজ্জা পাওয়া উচিত তার। কোরআন হাদিসের ইলিম অর্জন করে আমি নিজে একজন আলিম হব, জাতিকে পথনির্দেশ করব, এই মানসিকতা এবং টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আমি যেটা বলেছি যে কারোর হয়তো ওই দিকটা দুর্বল, তিনি জেনারেল লাইনে অনেক বেশি ভালো, তিনি চলে আসেন, সমস্যা নাই। কিন্তু এই যে একটা রোগ হয়ে গেছে, আমাকে কদিন আগে একটি দেশের প্রথম সারির একটা আলিয়া মাদ্রাসা, একেবারে প্রথম সারির 1-2-3 মধ্যে পড়বে এরকম একটা আলিয়া মাদ্রাসার একজন দায়িত্বশীল শিক্ষক আমাকে একটা চিঠি লিখেছেন, বলেছেন ভাই আপনারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য নাসিহা প্রোগ্রাম করেছেন আসন্না ফাউন্ডেশন থেকে, অনুগ্রহ করে সেখানে তাদেরকে একটু বলবেন যে যারা মাদ্রাসা পড়ুয়া তারা যেন মাদ্রাসা পড়ে আমি কিছু করতে পারবো না, আমার ভার্সিটিতেই যেতে হবে, এই হীনমন্যতা যেন তাদের মধ্যে না থাকে, এটা যেন তারা কাটিয়ে উঠে। মনে রাখা উচিত, অ্যাজ এ মুসলিম আমি প্রাউড ফিল করবো আমার ইসলাম নিয়ে, আমি মুসলমান থাকলে, হুজুর থাকলে আমি জাতে উঠতে পারবো না, আমি এই জন্য জাতে ওঠার জন্য আমি অহুজুর হওয়ার চেষ্টা করব, এটা হুজুর নামের কলঙ্ক, এটা মাদ্রাসার ছাত্রের নামে কলঙ্ক। এই জন্য আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আমি বিনম্র আহ্বান করতে চাই যে আপনাদের যাদের আলহামদুলিল্লাহ বেজ মোটামুটি মজবুত হয়েছে, আরবি ভাষা ভালোভাবে রপ্ত করতে পেরেছেন, নিচের দিকে ক্লাসগুলো মোটামুটি ভালোভাবে হয়েছে, আপনারা ভালো আলেম হন, ভালো আলেমের অভাব এদেশে এখনও অনেক, পাশাপাশি আপনি জেনারেল লাইনে পড়াশোনা করে রাখলে সেটা ভিন্ন কথা, বাট আপনার আলেম হওয়ার দিকটাকে আপনারা প্রায়োরিটি দেন। এবং যারা একান্ত জেনারেল লাইনে যাবেন ওই যে দিনের খেদমতে, এবং আপনি ওখানে না গেলে ওই সেক্টরে আর কেউ নাই বা কম মানুষ আছে, দিন যদি আপনার চিন্তায় থাকে, চেতনায় থাকে, তাহলে ইনশাআল্লাহ জেনারেলে গেলেও কোনো অসুবিধা নাই, সেটাই বরং সওয়াবের কারণ হতে পারে। মাদ্রাসা পড়লেই যে শুধুমাত্র একটা মানুষ ভালো হয়ে যাবে এমন জরুরি না, অনেক মানুষ মাদ্রাসা পড়েও তার নিয়ত হবে দুনিয়ার ধান্দা, সে জাহান্নামে যাবে, অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাওয়া তো জায়েজ আছে ঠিক, কিন্তু এই যে গণহারে সেদিকে ছোটা, এটা কোনো ভালো লক্ষণ না, এটা মানে হলো যে আমাদের মধ্যে হীনমন্যতা পেয়ে বসেছে এবং ইলমের গুরুত্ব আমাদের থেকে কমে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।